হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো আমড়া গাছ কীভাবে কলপ করতে হয়, আর কলপ করলে যে গাছের 5 থেকে 6 বছর পরে ফল ধরে, আর কলপ করার মাধ্যমে 1 থেকে 2 বছরের মধ্যেই সেই গাছে ফল ধরে, তার জন্য কলপ করাটা খুব উত্তম। তো চলুন আজকে দেখাবো কীভাবে আমড়া গাছে কলপ করবেন। প্রথমে আমরা গাছের চারা রেডি করে রাখবো। যে গাছে কলপ করবেন সে গাছটা রেডি করে রাখবেন চারা দিয়ে, তারপরে যখন বড় হবে তখন সে গাছে কলপ করবেন। আমি আগের থেকেই চারা রেডি করে রাখছিলাম, আপনাদেরকে এখন কলপ করে আমি দেখাবো। যে গাছটাকে কলপ করবেন সেই গাছের মাথাটা আগে কেটে নেবেন। দেখুন, একটু অ্যাঙ্গেল করে কাটবেন, কারণ কলপ করতে একটু অ্যাঙ্গেল করে কাটার দরকার হয়, তার জন্যে অ্যাঙ্গেল করে কেটে নেবেন। তারপরে যে গাছের আমড়া আপনার কাছে পছন্দ হয় সেই গাছের একটি ডাল কেটে নিয়ে আসবেন। আমি একটি ডাল নিয়ে আপনাদেরকে দেখাই কীভাবে কলপ করবেন। ডালটাকে সাইজ করে নেবেন, আমি যেভাবে সাইজ করতেছি ঠিক সেভাবে অ্যাঙ্গেল করে কেটে নেবেন এই ডালটাকেও। তারপরে দুটো ডাল একসাথে করে প্লাস্টিক দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে। টাইট করে বাঁধবেন যেন মাঝখানে গ্যাপ না থাকে। দেখুন, বাঁধা হয়ে গেলে একটি প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে নিচের দিকে একটু বেঁধে দেবেন যেন ডালটা শুকিয়ে না যায়। প্লাস্টিক দিয়ে বাঁধলে ডালটা শুকায় না। বাস, এভাবে আপনারা চাইলে কলপ করতে পারেন। দেখুন, মাত্র 35 দিনের মধ্যেই আমার কলপ রেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো রেজাল্ট কিরকম হয়েছে। দেখুন কত সুন্দর ডাল, পাতা গজিয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।